নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। এমন ভার্সেটাইল অ্যাক্টর আর কোথায়, বসন্ত বিলাপের মতো কমেডি থেকে অশনী সংকেতের মতো আদ্যন্ত সিরিয়াস ছবি, সর্বত্রই ছিল তার অবাধ গতিবিধি। প্রতিটি চরিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি, চমৎকৃত করেছেন। এমন ভার্সেটাইল অভিনেতার সঙ্গে কাজ না করতে পারার আফসোস ঝরে পড়ল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের কথায়। প্রাথমিকভাবে বলবো যে ইন্টারন্যাশনাল ফিল্ম কমিউনিটির কাছে, ভারতীয় এবং আমাদের বাংলা ছবির কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় একজন বিরল মানুষ, অভিনেতা যার অভিনয় দেখে আমরা সব বড় হয়েছি এবং এখনো যার অভিনয় প্রথা আমরা ফলো করে থাকি, অনুসরণ করি তাকে। ছবি বলতে তো মনে পড়ে যাচ্ছে একদম শুরু থেকেই, মানে অপু থেকে ফেলুদা, সে সংসার সীমান্তে হোক, তার মাঝখানে মহাপৃথিবী হোক কিংবা আকাশ কুসুম হোক, আবার অভিযান কিংবা অরণ্যের তিন রাত্রি কিংবা অশনী সংকেত, গণশত্রু, ঘরে বাইরে বহু ছবি মনে পড়ে যাচ্ছে। অন্যদিকে মেইন স্ট্রিম ছবির মধ্যে, মূলধারার ছবির মধ্যেও তিনি সফল, তিনি নায়ক। শুধুমাত্র অভিনেতা নন, একজন নাট্যকার, কবি, আবৃত্তিকার এবং সর্বোপরি একজন ঋজু মেরুদণ্ডের মানুষ, যিনি তার রাজনৈতিক দর্শন থেকে শেষ জীবন অব্দি সরলেন না, আপোষটা করলেন না। এই ধরনের মানুষ পাওয়া যে কোনো শিল্প মাধ্যমে খুব বিরল। সত্যজিৎ রায়ের ছবি সবাই দেখেছেন, বহুল প্রচারিত, কিন্তু পাশাপাশি যদি আকাশ কুসুম ভাবেন, আর মৃণাল সেনকে ধরে বলছি, মহাপৃথিবী ভাবেন, সেটা কিন্তু, মহাপৃথিবী তো একটা রাজনৈতিক ছবি, আকাশ কুসুম একটা অন্য ধরনের ছবি, মানে যেখানে মানুষের উচ্চাকাঙ্ক্ষা তার কি পরিণাম সেটা দেখানো হয়েছে এবং দেখানো হয়েছে একটা ফরম্যাটটা সেখানে মজার। আবার পাশাপাশি সাত পাকে বাঁধার মতো ছবি, যেখানে খুব সিরিয়াস একটা দাম্পত্য সমস্যার কথা বলা হচ্ছে। আবার যদি ধরি অন্য মানে ধারার ছবির দিকে, তাহলে কিন্তু পরবর্তীকালে, মানে আমাদের কন্টেম্পোরারি বা তার কিছু আগে, ঋতুদার ছবিতেও করেছিলেন, আর অশোকে ছিলেন, অশোকের গুরুত্বপূর্ণ রোল, তাছাড়াও অতনুর অনেকগুলো ছবিতে, তারপরে পদক্ষেপ, ও যে ছবিটার কথা বলা খুব আবশ্যিক সেটা হচ্ছে একটি জীবন, রাজা মিত্রের ছবি, অসাধারণ অভিনয়, তারপরে আতঙ্ক, তপন সিংহের ছবি, তপন সিংহের অনেক ছবিতেই আগে করেছেন, জিন্দের মন্দিতেই করেছেন, তো তারপরে আবার এদিকে সাজিয়ে বলতে গেলে সত্যজিৎ রায়ের ছবি যদি ধরি, সত্যজিৎ রায়ের ছবিতে আমরা পাচ্ছি হচ্ছে অপু, পাচ্ছি অপু হিসেবে পাচ্ছি, তারপর চারুলতায় পাচ্ছি, তারপর আবার অভিযান, সংসার, অভিযান, গণশত্রু, ঘরে বাইরে, অরণ্যের দিন রাত্রি, শাখা প্রশাখা, এতগুলো ছবিতে পাচ্ছি, অশনী সংকেত, হিরকরাজা দেশে পাচ্ছি। তো এটা যেরকম সৌমিত্রবাবুর একদিকের কাজ, অন্যদিকের কাজ যদি ধরি মৃণাল সেন, তাহলে আমরা অবশ্যই ভুবন রায় প্রণয়ত মহাপৃথিবীতে পাচ্ছি এবং আকাশ কুসুমে পাচ্ছি। সেরকমই আবার অজয়কর ভাবলে আমরা সাত পাকে বাঁধাতে পাচ্ছি। তরুণ মজুমদারের ছবি যদি ভাবি, তাহলে তরুণ মজুমদারের ছবিতে আমরা একটা হচ্ছে সংসার সীমান্তে পাচ্ছি, আর একটা খুব আমার খুব প্রিয় ছবি গণদেবতা, গণদেবতাতে পাচ্ছি। তপন সিংহের ছবিতে মানে ধরা যাক আতঙ্ক তো যেরকম পাচ্ছি, আবার চিন্দের বন্দিও পাচ্ছি, অসিত সেনের স্বরলিপিতে পাচ্ছি। তো সৌমিত্রবাবু একজন ভার্সেটাইল অ্যাক্টর এবং তার নানা ধরনের ছবিতে নানা ধরনের অভিনয়, এটা তো সত্যি আমাদের মুগ্ধ করেছে। শুধুমাত্র সত্যজিৎ রায়ের ছবির অভিনেতা হিসেবে নন, অন্যান্য ছবি বাইরে মেইন স্ট্রিমেও বহু ছবি, মূলধারার বহু ছবির মধ্যে সৌমিত্রবাবু খুব বড় অবদান রয়ে গেছে। আর তারপর যদি নাটক ধরি, সে নাটকের ক্ষেত্রে নাম জীবন থেকে শুরু করে, নীলকণ্ঠ থেকে শুরু করে, লিয়ার গিরগিটি, অনেক টিকটিকি, অনেক ছবিতে, অনেক নাটকে আমরা পেয়েছি। বিশেষ করে লিয়ার দেখে আমার সাংঘাতিক ভালো লেগেছিল, নাম জীবন আমার দেখা হয়নি, আর পরবর্তীকালে নীলকণ্ঠ দেখেছি, ভালো লেগেছে, টিকটিকি দেখেছি, ভালো লেগেছে। ও আচ্ছা, আর একটা নাটক শেষ অঙ্ক, অতএব, অসম্ভব ভালো নাটক, আত্মজীবনীমূলক, তো অনেকগুলোই দেখেছি। আমার ভীষণ পছন্দের ছবি প্রথমেই হচ্ছে যে অপুর সংসার, সৌমিত্রবাবু অভিনীত যে পছন্দের ছবি, আকাশ কুসুম অবশ্যই, কাপুরুষ নিঃসন্দেহ। আচ্ছা, তা পরবর্তীকালে ছবির মধ্যে সাত পাকে বাঁধা ভীষণ পছন্দের ছবি, গণদেবতা ভীষণ পছন্দের ছবি, সংসার সীমান্তে ভীষণ পছন্দের ছবি, অপরাজিত আমার মতে অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় ছবি, কিন্তু
অপরাজিততে সৌমিত্র চট্টোপাধ্যায় তখন অনেক বড় ছিলেন, তো সেই জন্য উনি মানা ওনাকে মানে কাস্ট করা যায়নি, পরে সংসারে করেন। যদি উনি আরো কম বয়সে অপরাজিত করতেন, আমার মনে হয় যে দারুণ একটা কাজ আমরা পেতাম। তারপরে হচ্ছে যে ধরা যাক বসন্ত বিলাপ, বসন্ত বিলাপের মতো একটা এত ভালো কমেডি ছবিতে, সেই রকম একটা কমেডি ছবিতে উনি যে অভিনয় করলেন সেটাও সত্যি আশ্চর্যজনক, মানে একদমই বদলে দেয়। আবার যদি বলি যে অশনি সংকেতের কথা, অশনি সংকেতের ক্ষেত্রে তো ওনাকে ছাড়া ভাবাই যায় না। আচ্ছা, আরো দুটো ছবি বারবার বলছি, একটা হচ্ছে যে উনি ছবিটা, উনি ছবিটা অবশ্যই মানে ওনাকে ছাড়া হয় না। যেমন একটি জীবন, রাজা মিত্রের ছবি, আমার ভীষণ ভালো লাগার ছবি, তো রাজা মিত্রের একটি জীবনও সৌমিত্রবাবুকে ছাড়া হয় না। এখন মনে হয় আসলে সাত পাকে বাঁধাও হয় না বা কাপুরুষও হয় না সৌমিত্রবাবুকে ছাড়া। গৌতম ঘোষের দেখা ছবিটা কিন্তু আমাকে ভীষণ ভাবে রেখাপাত করেছিল, গৌতমের দেখা ছবিটা, গৌতম দার দেখা ছবিতে সৌমিত্রবাবু তো মুখ্য চরিত্র, তো সেই চরিত্রের অভিনয় খুব ভালো লেগেছে। পরবর্তীকালে পদক্ষেপও খুব সুন্দর লেগেছে, পদক্ষেপ খুব ভালো লাগা ছবি। অতনুর যে ছবিতে কাজ করেছেন, তারা যাক এই ময়ূরাক্ষী, ময়ূরাক্ষীও খুব ভালো লেগেছে আমার অতনুর ছবিতে। এরকম অনেক ছবি রয়েছে যেখানে সৌমিত্রবাবুকে খুব যে ভাবা যায় তা নয়, এটা তো সত্যি। ঋতুপর্ণ ঘোষের অসুখ তো অবশ্যই ইচ্ছে ছিল, খুব ভীষণই ইচ্ছে এবং উচ্চাকাঙ্ক্ষাই বলতে পারি ছিল সৌমিত্রবাবুকে নিয়ে কাজ করার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আর কি। সেটা আমার কাছে একটা বিরাট না পাওয়ার বিষয়। সৌমিত্রবাবু আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন, মানুষ হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবেন, অভিনেতা হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবেন,